এবাবিরা শুনে নেন, নূহ নবীর বেটা যখন ডুবে যাচ্ছে, নূহ বারবার বলেছে উঠে আয় বলে তুমি বোঝো না, এই ঝড় তুফানের দিনই নৌকা বাঁচে না, আমি পারে উঠে সর্বে চলে যাব, অসুবিধা হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন নূহ বলেছে পুকারে সর্বে বাঁচবে না, পৃথিবীর কোন জায়গা বাঁচবে না, নূহ পাথর পাহাড় বাঁচবে না, যদি পাহাড় বাঁচবে না, নৌকাতে চলে আয়। বেটা বলেছে তুমি বোঝো না, তুমিও সব বোঝো না, যখন বেশি বোকরা আল্লাহ শোনাচ্ছে, যখন বেটা তোর কথা শুনে না, তোর লাইনে চলে না, আব্বু হাত তুলে কেঁদে ফেলেছে, ওয়ানা দানু হু রব্বাহু ইয়া রাব্বি ইন্না আবদি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ পাকের কাছে নূহ হাত তুলে সেদিন শুনিয়ে দিয়েছে, আয় আল্লাহ তুমি ওয়াদা করেছো আমার আহালকে তুমি ডুবাবে না, আমার আহালকে তুমি পানিতে ডুবিয়ে মারবে না, আমার আহালকে তুমি ধ্বংস করবে না, ইন্না বুনি মিন আহালি আমার বেটা হলো আমার আহাল, আমার বেটা ডুবে যাবে আমি বাপ মেনে নিতে পারবো না। কোরআন সঙ্গে সঙ্গে শোনা চাল্লার ওয়াদা আসছে, ইয়া নাউলাইসা মিন আহালি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালে, খবরদার বেটা বলে ডাকবে না, আর একবার বেটা বলে ডাক দিলে তোকে পর্যন্ত ফাঁসিয়ে দেব, বাঁচাবো না। বেটা চিরজীবন মদ খেয়ে সর্বের বাজারে পড়ে আছো, মাল পিছায় ফেরেশতা বলছে সাবধানে তাক ধুনে দেবো তোকে, বেটা বললি ধুনে দেবো তোকে, গোটা জীবনে বেটা গাঁজা ছাড়ে নাই, দাঁড়িয়ে ছাড়া জীবনে ভুলেও পেচ্ছাপ করতে বসে নাই, ও মরার পরে মিলাদ দিয়ে তার আমাদের সব হাই সাবরা লাইন দিয়ে বুঝি দোয়া করি আল্লাহ তুমি রহমান। ফেরেশতা বলছে তুই কি পাগল রে, এর ভোল্টেজের জ্ঞান নাই, গোটা বাজারে কারেন্টের আলো জ্বলছে, হ্যাঁ না বলে চলছে তো, এখানে এত লাইটিং চলছে, যদি কোন জায়গায় শর্ট সার্কিট হয়ে যায়, জোড়া বই লেগে ছেড়ে যায়, আগুন লেগে যায়, আপনি হাত দিতে পারবেন? পারবেন না। আপনি পারবেন? আপনি পারবেন? তাহলে কি করতে হবে? মেকানিক ডাক্তার কি করতে হবে? মিস্ত্রি ফুলছে টুলছে, তারপর হ্যাঁ না বলে, তাহলে এই শর্ট সার্কিট ছাড়াবার জন্য কে লাকার লাগে? মেকানিক। এখন বেনামাজি চাও চোর ছাঁচো ঢাকা সব মরে গেছে, এদের পাস কে করবে বলছে? এই মেকানিক, হ্যাঁ না বলে, এই মেকানিক পাস করবে তো? আরে কথা শুনেন, বাস্তব শুনেন, আমি আপনাকে শোনাচ্ছি, বাস্তব শুনছি, কোরআন সামনে রেখে দিই, হ্যাঁ বাবা দিন আমার আল্লাহ বলা ভাইরা, কিন্তু একটা কথা শুনে রাখেন, মাঝে মাঝে কায়েমটা কাজ করতে করতে মিস্ত্রি ঘাড় ঘাটে পড়েন না, ও থাকবে তো? আরে ও তো হোঁচট কোম্পানির দল কম আছে কেন? যে কারেন্টের মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি কাজ করে, মাঝে মাঝে ঘাড় কাঁধে পড়ে না, পড়ে না, এই শর্ট খেয়ে পড়ে না, পড়ে না, মাঝে মাঝে মুরগির মতো, হ্যাঁ কেন বলতো? শর্ট খেয়ে। আচ্ছা ও কি মিস্ত্রি? না মিস্ত্রি, ও কাজ জানে না? ও জানে, কিন্তু কাজ করতে করতে ভুল হয়ে গেছে, কাজ করতে করতে ভুল হয়ে গেছে, তো এখানে বলতে যে খেলে তুমি খেঁচবে, ফরফটিতে লাগলে হ্যাঁ তখন জামা জামা করবে, কথা বলতে না বলতে নাই, আর যদি ওই 11,000 ভোল্টে লাগে শীত পটা, হ্যাঁ না বলেন না, ওনার বডি খুঁজে পাওয়া যাবে? এই 70,000 ভোল্টে তার যদি হাত লাগা বডি খুঁজে পাওয়া যাবে? তো পৃথিবীতে 70,000 হোক আর 72,000 হোক আর 7,00,000 ভোল্টেজ হোক, আমার আল্লাহ পাকের ভোল্টেজ কি তার থেকে কম না বেশি? জোরে বলো, আরো জোরে বলো, তো যখন হাত তুলছো বুঝে তো যখন ঠেকে না যায়, কথা বুঝতে পারো? হাত যখন তুলছো বুঝে তুলো, আল্লাহ পাক শোনাচ্ছে শ্রাবণ দা ওপরে হাই ভোল্টেজ তার আছে, তুই যে হাত তুলছিস কাজ ঝাড়ি, খালি জলসা শুনছো সারা জীবন, আর কাজ তবা দিয়ে পার করছো, আজ তবা দিয়ে যাচ্ছে আপনাকে তবা, বাবা দিদা সোনারা লালেরা কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, খাবার দার সিরু ফিল আরদি
সিরুফিল আরদি সুমান দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবি। আমি আখেরাত বোঝার জন্য কোরআন দিয়েছি, কবরের পরিধি কেমন হবে, কবর কার সাথে কেমন ব্যবহার করবে, কবর কতটা হতে পারে, কবরে কি কি নিয়ামত পাওয়া যাবে, কবরে কেমন কেমন আযাব হবে কোরআন দিয়েছি। হ্যাঁ না বলেন, হাসরের ময়দানটা কত বড় হবে, সূর্য কতটা নিচে আসবে, মানুষের অবস্থা কেমন হবে, সেদিন কে কেমন করে ঘুরে বেড়াবে, আমার আল্লাহ সব শুনিয়ে দিয়েছে। হ্যাঁ না বলেন, কোরআন শুনিয়ে দিয়েছে কুল্লু মুরদিয়াত আদা হামলাহা, ওই কেয়ামতের যখন ময়দান হবে দুধের বাচ্চা ফেলে মা পালিয়ে চলে যাবে, বাচ্চার কান্না মায়ের কানের কুহরে পৌঁছাবে না, ছেলে আব্বা আব্বা বলে চিৎকার মারবে, যে ছেলে একবার চিৎকার করে আব্বা বলে ডাক দিলে সমুদ্র পাড়ি দিয়ে চলে যাওয়া পিতা সাঁতার দিয়ে পার হয়ে যাবে। এপারে দুশ্মনের অত্যাচার চলছে, আর চলছে হিন্দু মুসলমানের যুদ্ধ চলছে, জান নিয়ে যদি কেউ পালাতে পারে তো সে পালিয়ে যাবে, নদী পারে অর্ধেকের বেশি শাস্ত্রীয় পারে চলে গেছে, এই পারে ডাঙ্গা থেকে যদি কলিজার টুকরো বাচ্চা আব্বা বলে ডাকে বলে আব্বা ফেঁসে গেছে আব্বা তুমি আমাকে বাঁচাও, আমার বাংলার লোকেরা বলো বাপ ওপারে যাবে না ফিরে আস, চোখের পানি ফেলে বলবে তোমরা আমার প্রাণটা নাও, আমার বাচ্চারে তোমরা ছেড়ে দাও, বলবে কি বলবে না। এ বন্ধু বেশি দূরের ঘটনা না, এই বাসন্তী থানার ঘটনা, পানিখালি নির্দেশখালি তার পাশে গ্রাম ন্যাংরখালি, জানেন আছেন না, ওপারে কলসে খালি তার পারে মনসা খালি মাঝখানে ন্যাংরখালি, এরা জানে না রে, জানেন আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাসপানের ছোটবেলার ঘটনা শোনাচ্ছি, ডাকাত পড়েছে সব ঘর বাড়ি ভেঙে তোতরাজ করছে, বারবার বলছে বুড়ো টাকা ধর ধর বুড়ো টাকা ধর, সব মালোর কাছে আছে, বুড়ো কিন্তু তালের লাফিও পানি পার হয়ে গেছে, যখন দেখছে বুড়ো পাঁচির থেকে লাফ দিয়ে চলে গেছে ধরা গেল না, তখন শাবল বার করে বলছে ছেলেটাকে ধুনে দে শাবলে করে, ছেলেকে উঁচে ধরে কি মাল ফেলে কিনা, এক শাবল যখন ব্যথা খেয়ে বলছে আব্বা মেরে ফেললো শাবলে করে, ওপার থেকে লাফ মেরে বাপ করেছে, এপার আর বলছে মার বাপ বলবি আমি তোর বাপ না তুই আমার বেটা না, এটার নাম কি কিয়ামত, আছে কোথায় কোরআনে বলেছে কে রহমানে বিশ্বাস করেছে মুমিনে আর অস্বীকার করেছে না ফরমানে, এই মুসলমানের ছেলে তোমার যদি মনে হতো আমাকে কিয়ামতের ময়দানে বাপ ডাকলে বেটা সারা দেবে না, ওই বেটার জন্য চুরি করতে পারতে না, ওই বেটার জন্য হারাম পয়সা কামাতে পারতে না, ওই বেটার জন্য সুদের টাকার ব্যবসা করতে না, ওই বেটার বিয়েতে কুত্তার গু চেয়ে খেতে না, কিসের গু কথা মনে হচ্ছে বড় পেশা কথা, ছেলের বিয়ে দিয়ে বলছে দাদা কত বড় ভিখারি ইন্টারন্যাশনাল ভিখারি, ঘরে গেলে তোমাকে যা বলবে ধনবে তোমার ছেলের বাপ মানে ইন্টারন্যাশনাল ভিখারি, আবার টাকা নিয়ে গুনে নিচ্ছে ঘাম ফাটা মনে হচ্ছে বাপ তোমার করেছি, কোরআন বোঝার জন্য আমি আল্লাহ কোরআন বুঝিয়েছি দুনিয়া দিয়ে, কোরআন কি দিয়ে বুঝিয়েছি জলে বলো, সিরু ফিরি আর দি তোমার
কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, ভ্রমণ করো, পৃথিবীর উপরে একটু নজর করো, মনটা ঘুরিয়ে রাখো, এই পৃথিবী চলছে যেমন তোমার সঙ্গে হাসরি বিচার হবে। কত সহজ মেসেজ আমার বাবাজি আমার শোনার চান বন্ধুরা। এবার একটা সত্য কথা বলবো, কথা বলো, আমি কি তোমাদের দুশ্মন নাই? আমাকে দেখে রাগ লাগছে বাবা, বলবো সত্য কথা বলবো? আমার আখের আলী ভাই এখানে নাই মনে আছে না, ওরা এখন বিয়াই প্রিয় হয়ে গেছে, মৌলবি সালা কে বে কি বুঝলে, এখন মৌলবি জঙ্গল কেউ নেই। আমি বলেছি যেদিন বিপদে পড়ে ডাকবি সেদিন আমি বলবো কামছি না তো, আমার এখন কুটুমে আছে কি বোঝা গেল? তুমি ডাকলে যদি আমি না যাই তাহলে আমিও ডাকলে তুমি কথা বলো যাবে না? কি গল্প, আমি ডাকলে তুমি যদি না আসো তাহলে তুমি ডাকলে আমি, ইচ্ছা থাকলেও, ইচ্ছা থাকলেও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ কবার দেখে পাঁচবার, সপ্তাহে হচ্ছে কবার বলো? পঁয়ত্রিশ বার, তিরিশ দিনে কবার? দেড়শো বার, বছরে কবার? আঠারোশো বার, কত বলো? চল্লিশ বছরে কবার? আগে থাকলে জল সে আসতো একটা মেলাতে মিষ্টি খেয়ে পালাতো। চল্লিশ বছর তোমাকে আমার আল্লাহ প্রতিদিন পাঁচ পাঁচবার দেখেছে, আর তুমি কি বলেছো এখন টাইম নেই, পরে যাব, বুড়ো হয়ে যাব, মেয়ের বিয়ে দিয়ে যাব, ভাববো দেখি যদি সময় পাই। এই করে চল্লিশ বছর কাটিয়েছে। এইরকম হারাম খোর যখন মরে যাবে তখন এইরকম মৌলবি যদি চল্লিশ জন বসে দোয়া করে রব্বানা জালামনা, তো ফেরেশতারা বলে ও জ্বলবে তুই মাঝখানে ঢুকি না, কারণ তিরিশ বছর আল্লাহ দেখে ওকে সাড়া পায় নাই। তোর ঘরে বিদা ধরে ফেরেশতারা কোন মাথালে বলে রে, কোন ছাগলে বলে গেল, তুই তো আল্লাহর ঘরে জীবনে ঢুকিস নাই, তুই তো সারা বছর আল্লাহর ঘরে ঢুকিস নাই, তোর ঘরে আল্লাহর ফেরেশতা ঢুকবে কে বলিস তোকে? কারণ একটু আগেই তোমরা বলেছো যে আমি ডাকলে সারা যদি না দিই তাহলে তুমি ডাকলে আমি সারা, জোরে বলো, কুলখানা করো, চার দিনের মিলাদ দাও, বলবি তো পেট এইরকম হবে তোমাদের কি হবে? ঘরের ভিতরে বেঁধে রাখতে চাও তুমি কি আল্লাহর ঘরে চব্বিশ ঘন্টা কাটাও? তুমি কি আল্লাহর ঘরে রাত দিন কাটাও? তাহলে রহমতের ফেরেশতা রাত দিন থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা তুমি আমার দিকে আল্লাহ রহমান, আল্লাহ আর আমি দলিল দেখে কথা বলি, ভণ্ডম করি না, আর বাপ দাদা ভাঙি খাই না। আল্লাহ যেটা বলেছে ঠিক না ভুল, তাড়াতাড়ি বলো, একদম ঠিক রাখি কথা বলা একদম সবটা ঠিক, তাহলে তিনি শুনিয়েছেন আর আপনাদের ভুল বোঝানো হয়েছে, শুনিয়েছেন তিনি ভুল বোঝানো হয়েছে, কি শুনেছে? ফাযকুরুনি আযকুরকুম, সুযোগ হল নাই, ওয়াশকুরুলি বালা তাকফুরুন। এখানকার লোক কই পানি খাবে কে? আপনি বসুন, আপনি বসুন, এখানে বাচ্চা বসে বাপের থেকে বয়সের লোক লোকাল কাউকে আল্লাহ পাক শুনেছে আপনাদের কাছে শুনেছে শুরু করে করে আল্লাহ বলেছে মামা তুমি এক বিঘুত আসলে আমি এক হাত যাবো, আমি এক হাত গেলে আল্লাহ এতটা আসবে, আমি হাঁটতে হাঁটতে গেলে আল্লাহ ছুটতে ছুটতে বলে বলে
তো আমি গেলে তবে আসি, আমি না গেলে, আমি না গেলে খালি এই পিতা বলেছে বাপ এ পিতার বেলা বলে না, খালি এ পিতা বলে দিলে মুরগি জামাই যত বলো বাবাজি আমার নবীকে যদি আপনি বুড়ো আঙুল দেখান তো নবীকে আপনাকে খালি জড়িয়ে ধরবে যে নবী রহমতের নবীর বয়ান সত্য শোনাবেন শেষ পর্যন্ত। আপনি ইসলামের কানুনকে বুড়ো আঙুল দেখাবেন, ইসলাম আপনাকে মনে হয় জান্নাতের বাগান খুলে ঝান্ডা লড়াবে, চলে লড়াবে লড়াবে লড়াবে। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে, ইসলাম আপনাকে ভাবার সুযোগ দিচ্ছে, ভাবেন এগিয়ে যাবেন। জানেন পৃথিবীতে ভেবে পদের থেকে লম্ব হলো, লম্ব থেকে হ্যারিকেন হলো, হ্যারিকেন থেকে হ্যাচা লাইট হলো, হ্যাচা লাইট থেকে হ্যালোজিন হলো, আর হ্যালোজিন হতে হতে মিক্সচার মেশিন এসে মিক্সচার আলো হলো, ভেবেছে বলে লাভ বেশি পেল। হ্যাঁ না বলে জোরে বলেন না, হ্যাঁ না না। আরে এই আপনার বামিয়াতে এসেছি পায়খানা ঘরের ভেতরে তার ঢুকিয়ে দিয়ে আলো জ্বলছিল, আমি বলবো না কাদের ঘর জ্বলছিল, জ্বলছিল জ্বলছিল না কি বলে ওটা কি গোবর গ্যাস, তা বলে গরুর গোবর তো গ্যাস নেই, মানুষের গোবরে গ্যাস বেশি, দেখ কেমন জ্বলে জ্বলছে। হ্যাঁ বাবা জি আস না, এখন গোবর গ্যাস চলে গেছে আর আছে গোবর গ্যাস, আর গরু নেই তো গোবর গ্যাস কমবে করতে। আমার বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা ভেবেছে কিছু পেয়েছে, পেয়েছেন ভাই না, আল্লাহ পাক হচ্ছে দুনিয়া তোকে যেটা দিয়েছে ওটা সাময়িক, আদাতকাল থাকবে না, পেয়েছে হয়তো ভোগ করতে পাবি না সারা জীবন। ভাবতে ভাবতে যিনি লাইট তৈরি করে চলে গেল তিনি মরে গেলেন, কিন্তু এই লাইটের আলো তিনি ভালো করে পেলেন না, তিনি মরে গেছেন। কথা বুঝেছেন না বুঝেন না? আল্লাহ পাক শুনেছেন না রে না, আমি আল্লাহ অতটা বেইনসাফ না, আমি আল্লাহ শুনছি তাফাক্কুর ফি সাআতিন, যদি দ্বীনের বারে কোরআনের বারে ঈমানের বারে এক মুহূর্ত ভাবো, এক মুহূর্ত, এক মুহূর্ত ভাবো, আমি 60 কিংবা 70 বছর নফল ইবাদতের সওয়াব দেব। যদি বলে সুবহানাল্লাহ, এই মানুষ গোবরের উপরে ভেবেছে, মাটির উপরে ভেবেছে, পেশাবের উপরে ভেবেছে, রক্তের উপরে ভেবেছে, নাকের পোটার উপরে ভেবেছে, ভাবে নাই পেতলে যদি কি কি হয়, লোক কেসে গড়গড় গড়গড় মধু চাকু হয়েছে না, এ কপের উপরে ভেবেছে, পেচ্ছাপের উপরে ভেবেছে, পায়খানার উপরে ভেবেছে, কিন্তু মানুষ এখনো কোরআনের উপরে ভাবতে শেখে নাই, তাই এখনো ওখানে পড়ে আছে। উন্নতির উপরে উঠতে গেলে আপনাকে ভাবতে হবে, ভাবতে হবে। আল্লাহ ভাবার সুযোগ মানুষকে দিয়েছে, পৃথিবীর আর কাউকে ভাবার সুযোগ দেয় নাই। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে বাধ্য করেছে তার কানুন মানার জন্য, মানুষকে স্বাধীনতা দিয়েছে, এটাই আল্লাহ পাক তোমার প্রতি আমার প্রতি দয়া করেছে। গরুর ক্ষমতা নাই দু পায়ে চলতে পারে, পারে? ছাগলের ক্ষমতা নাই জনসভা রাখতে পারে, পারে? আমার আল্লাহওয়ালা ভাইরা, পাখির ক্ষমতা নেই পানিতে ডুব মেরে চলতে পারে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে স্বাধীনতা দিয়েছি রে, ওদেরকে বাধ্য করেছি। আল্লাহ পাক হাদিসে কুজ্জল মামিন সাইয়্যিদ ইউসাফ বিহাদ রাব্বিক কসম খোদার করে বলছি, আমি ইজ্জত কে ওয়াল জালালিকা তার ইজ্জত জালালের কসম করে বলছি, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খোদার জিকির করতে বাধ্য, শুধু তোমাকে স্বাধীনতা দেয়া হয়েছে ভাবার জন্য, তুমি ভেবে করবে ওরা না ভেবে করবে, তুমি ভেবে চিন্তা করলে, ভেবে এই বিষয়ে জিকির করলে, তুমি এক সেকেন্ডে নয় এক মুহূর্ত করলে তোমার জন্য 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। এই বাবা জি আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধি মানুষেরা, আজ আপনার আমার ভাবার সময় নেই, আজ আপনার আমার ভাবার সময় নেই। আজকের আমি তো পৃথিবীর সব বিষয়ে ভাবি, শুধু আমার আল্লাহ যে আমাকে পাঠিয়েছে তার বিষয়ে ভাবি নাই, যে আমাকে কে পাঠালো, তিনি কেমন, তার ক্ষমতা কতটা, তার রাজত্ব কতটা, তার ইশারা কতটা, তার নজর কতটা, তার দেখার ক্ষমতা কতটা, তার শোনার ক্ষমতা কতটা, এই যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এই বিষয়ে ভাবার সময় আমার কাছে আছে, আমার কাছে, আমার কাছে নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবী আজকের উন্নতি করেছে, কি উন্নতি করেছে,
তাই প্রত্যেকটি দোকানের ভিতরে সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে বসে দিচ্ছে না, 10টা দোকানের কর্মচারী কে কোন অবস্থায় আছে, আর কতগুলো খরিদ্দার আসছে, আর কত মাল নিচ্ছে, কে কি টাকা দিয়েছে। মালিক এক জায়গাতে বসে সবটাই নজর রাখছে, সন্দেহ হলে ওটা রিপ্লে মেরে দেখে নেবে ব্যাকে কি ঘটে গেছে। হ্যাঁ না বলে জোরে বলেন হ্যাঁ না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। প্রত্যেকটি মানুষের কালবের ভিতরে এমন একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, সারা পৃথিবীর যত কোটি মানুষ আছে প্রত্যেকটি মানুষের কালবের ভিতরে এমন একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। এই প্রত্যেক মানুষের যারা সারা জীবনের চলার পথটা আমি আল্লাহ আমার সামনের মনিটরের সামনে আছে, আমার ওই স্ক্রিনের সামনে সব বাসছে, আমি আল্লাহ সবগুলো দেখতে পাচ্ছি। যেন বলেন সুবহানাল্লাহ। আমি চলে গেলে আপনাকে ঠকাতে পারে আর বলতে পারে সিসি ক্যামেরাতে তার আছে, তারের সাহায্যে ওখানে চলে যায়, এখানে তার কই বলতে পারে না পারে না, এই জোরে বলেন বলতে পারে না পারে না, পারে পারে। তুমি জানো ক্যামেরার পিছনে তার লাগে? হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আপনাদের ঘরে তো সবার মোবাইল আছে, আছে না নাই? মোবাইল আছে না নাই? কথা বলেন, এই মোবাইলে বসে বসে আপনি যে ইন্টারনেটের পুরো ছবিগুলো দেখছেন, উলঙ্গ ছবিগুলো, ওটাই কটা তার আছে? আপনার এতটুকু ক্যামেরার ভিতরে যদি লন্ডনের উলঙ্গ নারীর ছবি দেখতে পান, আপনি এখানে বসে যদি বর্তমানের পুরো ছবি দেখতে পান, আপনি বাংলায় বসে যদি বিহারের চিত্র দেখতে পান, আপনি এখানে বসে যদি প্যারিসের সমস্ত মডেল দেখতে পান, আপনি এখানে বসে যদি পাকিস্তানের পুরো দৃশ্য দেখতে পান, তো আমার আল্লাহ আসমানে আরশে আজিমে বসে পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয়ের ক্যামেরা থেকে ছবি দেখতে পায় না পায় না? বাবাজিরা সোনার লাইরা, এখানে শুনিয়ে দিলাম গোটা দুনিয়া দিয়েছে কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, কি বোঝার জন্য, আর শুনিয়ে দিচ্ছে সিরু ফিল আরদি থুম্মা নাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবি। পৃথিবী বিরাজ করো, পৃথিবী বিরাজ করো, আর পৃথিবী ভ্রমণ করে আমি আল্লাহ আমার কুদ্দতের দিকে নজর করো, আর আমি আল্লাহ বুঝেছি কিয়ামতের কথা বলতে বলতে ফিরে চলে এলাম যেখানে আমার আল্লাহ পাক শোনাচ্ছে সব মানুষকে একত্রিত করব, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। আজকে দিনের এই জলসার আসল অঙ্গ হচ্ছে আমরা ওই কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, মরতে চাই না, কিয়ামতের ময়দানে বাঁচতে চাই না, মরতে চাই। জোরে বলেন বাঁচতে চাই, নাজাত পেতে চাই, কেউ জাহান্নামে যেতে, জাহান্নামে যেতে, জোরে বলেন চাই না। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে আমি কাকে কাকে জান্নাত দেব, কার হাতে জান্নাত বিক্রি করব, জান্নাত এমনিতে দেব না, আমি জান্নাতের মালিক, আমি জান্নাত বিক্রি করব, কিনব ইনশাআল্লাহ। জোরে বলেন কিনব ইনশাআল্লাহ। খালি জলসা শুনে জান্নাতে চলে যাবেন? জলসাও শুনবেন, শেষে বিরিয়ানি খাবেন, আর জলসায় চলে জান্নাত চলে যাবেন? না বন্ধু, না না। আল্লাহ শোনাচ্ছে আমি জান্নাত বিক্রি করব, আর এটা শুনেন বলে তাহলে জলসা আপনি জান্নাতের যোগ্য হওয়া, কেনার যোগ্য হওয়ার জন্য জলসা শুনতে হবে, আপনি জান্নাত কেনার জন্য মিলাদ দিতে হবে, আপনাকে জান্নাত কেনার জন্য যোগ্য হতে হবে। আল্লাহ সবার হাতে জান্নাত দেবেন না, টাকা থাকলে পৃথিবীতে সব জায়গা পাওয়া যায়। জোরে বলেন যায়, যায়। আপনি আমার সঙ্গে কলকাতা চলুন, আপনার বাংলার কলকাতায় এমন এমন এলাকা আছে এক কাটা জায়গার দাম 10 লাখ টাকা, আপনি গিয়ে কালকে বলুন আমার সঙ্গে যে জি আমি তৈরি আছি, আমাকে 4 কাটা দিন, আমি 40 লক্ষ দিচ্ছি, হবে না, 50 লক্ষ দিচ্ছি, হবে না, 60 লক্ষ দিচ্ছি, হবে না,
আর একজন 40 দেবে, দিয়ে দেবে। আপনি জিজ্ঞাসা করুন, ওকে দিলেন, আমাকে কেন দিলেন না? তুমি বলবে, আমি সিস্টেম ঠিক করেছি, এই কলোনিতে থাকতে গেলে কমপক্ষে তাকে বিয়ে পাশ হতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে একজনের চাকরি হতে হবে, কারণ এখানে মূর্খের বাসের জন্য আমি কলোনি বিক্রি করি না। এই সিস্টেম আছে না? না, কিছু জায়গা আছে অনলি ফর হিন্দুরা পাবে, মুসলমান পাবে না। কিছু জায়গা আছে অনলি ফর মুসলমান পাবে, হিন্দু পাবে না। কারণ সে ঠিক করে রেখেছে, এখানে মুসলমানের বসতি করব, হিন্দু না। ও ঠিক করে রেখেছে, আমি হিন্দুদের বসতি করব, মুসলমানের না। অতএব আপনি ওখানে লক্ষ টাকার জায়গাতে করোড় টাকা দিলে জায়গাটা পাবে। জোরে বলেন তো, আপনি যদি খোদার যাত্রা কেনার জন্য পৃথিবীর যত ডিগ্রি আছে সব নিয়ে যান, খোদার কাছে ওই ডিগ্রির কোনো দাম না। তিনি জান্নাত বিক্রি করার জন্য আপনাকে একটা আলাদা সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে, ওটা নিয়ে গেলে তবে জান্নাত আপনার হাতে বিক্রি হবে। ওই জান্নাতকে কেনার জন্য এই জলসাতে আপনার ডিগ্রি অর্জন করতে হবে। এটা চট করে কোনো মৌলবি বলবে না। কথা বুঝে এসেছে আব্বা? তিনি শোনাচ্ছেন ইন্নাল্লাহ, নোট করে নাই, এলাকা যে কোনো বলুক ইউজ করবেন। জলসা যখন হবে ধ্যানের সাথে শুনবেন, যার ধন শোনার মন নেই, ঘুম লাগছে, বাড়ি কেউ ডাকছে, উঠে চলে যাবে, তাকে বসতে হবে না, কারণ কথা ধ্যানের সাথে শুনবেন আর নিজ জ্ঞানে কথাগুলো ভালো করে বুঝবেন। বুঝে তারপরে তারপর আমল করবেন করবেন না? বুঝে আমল করবেন না? বুঝে জোরে বলেন, ভুল হচ্ছে আবার তওবা করে নেন। আপনি জীবনে যেটা শুনে বুঝেছেন ওটাতে আমল করবেন না। আপনি ভালো করে শুনবেন আর আপনার জ্ঞানের পরিধি মোতাবেক আপনি ওটাকে নেপে ভেবে ঠিক করবেন, তারপরও আমল করবেন না। আমল করার আগে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন, তা না হলে এমন জায়গাতে ঠুকে যাবেন যে আপনাকে ঠেকানো যাবে না। কথা বুঝেছেন বাবাজি? শুধু খালি জলসায় বক্তৃতা শুনে বাড়ি থেকে কাঁচা মাঝে আমল করে না, সর্বনাশ হয়ে যাবে। কে বললেন? বলবো আপনাকে, বলবো। ধরির পাশে 7 নম্বর গ্রাম আছে জানেন? হ্যাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, মোড়ের কাছে হাইসাব আল্লাহ জান্নাতবাসী করবো। দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে পিকা মেরে দিয়েছে, গাড়ির সামনে চলে গেছে, চিট হয়ে পড়ে গেছে। উঠে বলছি, বিয়াদুক তো আমার চাপার আগে চলে গেল, আমি চাপবো তখন যাবে? বলছে, হুজুর এটা সাইকেল না, যে পেটে লাত মারলে চলবে। আপনি গিয়ার ফেলে যখন পিকআপ মেরে দিয়েছেন তখন ও গাড়ি চলে গেছে, আপনাকে নিয়ে যায় নাই, ফেলে দিয়ে চলে যাচ্ছে। আপনাকে ওটা শিখতে হবে আলেমের কাছে, যে ওকে গিয়ার ফেলার আগে চেপে বসতে হবে আর গিয়ার ফেলে ক্লাসটা আস্তে করে ছাড়তে হবে, তাহলে বউ বেটা ঢিকবাজি খেয়ে পড়ে যাবে আর গাড়ি গিয়ে খালে পড়ে যাবে। কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য যেটা আপনি শুনেছেন আর যেটা ভালো বুঝেছেন ওটা আমল করবেন না, ওটা ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন, তা না হলে গাড়ি খাদে পড়ে যাবে। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? এবার কি বলছিলাম বলে, সেটা তো ভুলে গেছি। জলসা শুনছে এখানেই বসে বসে ভুলে গেলে আর বাড়িতে বলতে পারবো? বাড়ির বড় যদি কি বললে, হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ, একজন যখন মনে রেখেছে তাহলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কামিয়াব ইনশাআল্লাহ জলসা, আল্লাহ তুমি জলসাকে কবুল করে নাও, দাতাদের কবুল করে নাও, শ্রোতাদের কবুল করে নাও, আর সবার সাথে পাপীটাকে তোমার ইচ্ছা তুমি কবুল করে নাও। কারণ এই মজলিসে আমার থেকে বড় অপরাধী কেউ নেই, আমি সব থেকে বড় গুনেগার, আপনার তো ফেরেশতা আল্লাহর ওলি মানুষ, আল্লাহ আপনাদের নেক দোয়াতে যদি পাপীটাকে পার করে দেয় ওটা তার করুণা, তা নাহলে আমার তো নিজস্ব কিছু নেই। মেরে মুক্তি দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ জান্নাত বিক্রি করবে কিন্তু তিনি বলে দিয়েছেন সবার হাতে দেবে না, আল্লাহর বান্দার হাতে আল্লাহ দেবে তো জান্নাত? হ্যাঁ বলো না? তিনি শোনাচ্ছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, শব্দ মনে রাখবেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্না। এই পর্যন্ত তর্জমা সবাই পড়ে, পরের তর্জমাটা, পরের তর্জমাটা জোরে বলো করে না, আর পরের তর্জমা করলে মৌলবি ধরা পড়ে যাবে, এই জন্য তোমাদের বলে না। এবারে বলে দেব ইনশাল্লাহ, জোরে বলে বলে দো আমার আল্লাহ পাক ইন্নাল্লাহ ইশতারা। শায়দ এগারো পারায় সুরা তওবার 111 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ যদি হাসুরের ময়দানে জান্নাত বিক্রি করতে বসবো, খুব ভালো করে শুনেছ, কতগুলো আয়াত বলে দিচ্ছি একসঙ্গে, আমি আল্লাহ যদি জান্নাত বিক্রি করতে বসবো সেই দিন বলবো এই জান্নাত শুধু মুমিন পাবে, অন্য কেউ পাবে? জোরে বলো আমরা ইনশাআল্লাহ মুমিন, হ্যাঁ না না, আমরা মুমিন কি না? জোরে বলেন না, হ্যাঁ না, মুমিন কারা? আগে বলেন মুমিন কারা? ওরে মুমিন হলো তারা, এশা নামাজ কাজা করেছে যারা। এই মুমিন কারা? ফজরের নামাজ পড়বে না যারা মুমিন তারা, কথা বলে না, এরা জান্নাত পাবে মনে হচ্ছে? বাজে এতক্ষণ যে শুনছিলাম জান্নাত বড় সহজ, আল্লাহ দিলে দেবে, ঢেলে দেবে, বলে মৌলবি আসতে বল, ফেরেশতারা তোকে ডলে দেবে, আর ধরতে পারলে তোকে ঝেলে দেবে। কথা মনে, কথা মনে থাকবে? মুমিন হলো তারা, আমার আল্লাহ শোনাচ্ছে আমি ডাকলে সারা দেবে জানা। বলে কোথায় আছে বলো, জয়নাল হলে ছাড়বো না, আর কসম খোদার বলছি দেখাতে না পারলে আজ থেকে জলসা বন্ধ করবো, মরণের আগে জলসা করবো না। কোরআন শুনতে যে বললে দিনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جرب الله سبحان الله পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ইন্নাল্লাহ আশতারা শব্দ মনে রাখবেন। ওই আয়াতের কাছে যাওয়ার আগে কত আয়াত আপনার সামনে আসতে দেখুন আগে, তারপর আয়াত পাবেন, এমনি পাবেন না, ও ধাপ ধাপা দিয়ে চলে গেলে হবে না, আপনাকে দেখাতে হবে জায়গাটা ঠিক জায়গা পাচ্ছে কিনা। ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু, যারা হিজরত করেছে, কি করেছে হিজরতের মানে হলো বার হয়ে যাওয়া না ঘরে থাকা, জোরে বলো হিজরতের মানে বার হয়ে যাওয়া না ঘরে থাকা, সারা জীবন কাটালে মামনিয়াতে বার হবে কবে? বেরুতে বললে বল আলাদা কি করে হবে? ঘর থেকে যদি না বেরুতো।